কতদিন আগে একটা বিশ্বকাপ গেছে না দেশ থেকে গোটা দুনিয়া থেকে বিশ্বকাপ গেছে না একটা এই বিশ্বকাপ চতুর্দিকের পৃথিবী আজ তাকিয়ে আছে বিশ্বকাপের দিকে যখন ঠিক তখন একজন বক্সার খেলোয়াড় আমেরিকায় খ্রিস্টান এক যুবক খেলার মঞ্চ থেকে বেরিয়ে সেই ইমামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোন আল্লাহু আকবার খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হলো তার অর্থের কোনো কমতি নাই তার পয়সার কোনো অভাব নাই নারীর কোনো অভাব নাই বাড়ির কোনো অভাব নাই জার্নালিস্টটা চলে আসলেন কয় হে যুবক তোমার তো পয়সা আছে টাকা আছে তুমি বক্সার তুমি খেলাধুলা করে তো অনেক পয়সা পেয়েছো তা তোমার নিজের ধর্ম তুমি খ্রিস্টান ধর্ম কেন ছাড়লা খ্রিস্টান যুবক কয় আমি তিনটা কারণে কোরআনের তিনটা বিষয় গবেষণা করে আমি কোরআনের পথে আসতে বাধ্য হয়েছি কোরআনে এমন তিনটি তথ্য আমি পেয়েছি যে তিন তথ্যের কারণে আমি আর খ্রিস্টান ধর্ম নিয়ে থাকতে পারি নাই আল্লাহ পাকের কোরআনের কাছে আমার মাথাকে নত করতে বাধ্য হয়েছি কোন আল্লাহু আকবার যুবক ভাইদের জন্য মেসেজ যুবক ভাইরা একটু মেসেজ নিন খ্রিস্টান যুবক কয় কি কারণে তুমি মুসলিম হলে খ্রিস্টান কয় জীবনের প্রথম আমার সামনে ইন্টারনেটের মাধ্যমে যখন নেট ইউজ করতে যাই ইন্টারন্যাশনাল মিডিয়া সার্ভিস গুগল মামা এই গুগল মামা যখন সে ইউজ করতে যায় তখন সেখানে সে বলছে আমি একটা কোরআনের একটা পাণ্ডুলিপি দেখতে পাই সেখানে লেখা আছে দ্য হোলি কোরআন তো আমি দেখলাম এটা একটা পবিত্র কোরআন তার অর্থ আচ্ছা পবিত্র গ্রন্থ মানেটা কি এটা তো দেখা দরকার আমি ক্লিক করলাম ওপেন করলাম ওপেন করার পর আমি এই পবিত্র গ্রন্থকে পড়তে লাগলাম আমার ভাষা দিয়ে কোরআনের যেই ব্যাখ্যা আছে বিভিন্ন ভাষায় গোটা দুনিয়াতে ভাষা আছে আপনি 4,500 তার মধ্য থেকে একটা ভাষা বাংলা ভাষা এরকম 4,500 ভাষা পৃথিবীতে আছে এই কোরআনের বঙ্গানুবাদ এই ভাষাগুলো দিয়ে গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনকে ছড়িয়ে দিয়েছেন কে যুবক এই কোরআনকে ওপেন করে কোরআনের একটা আয়াত সে পেলেন এক নম্বর সে দেখলেন কোরআনের এক জায়গায় আল্লাহ বলছেন নাযযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন যুবক কয় আল্লাহ তার কোরআনে কয় এই কোরআন এমন এক কোরআন এই কোরআন নাজিল করে আমি আল্লাহ সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছি যুবকের জীবন কিভাবে সে স্টাবলিশ করবে সফল কিভাবে হবে নারীরা কিভাবে সুখে থাকবে সমাজ কিভাবে শান্তি পাবে পৃথিবী কিভাবে আগামীর পৃথিবী সুন্দরময় পৃথিবী হবে সব কিছুর বর্ণনা কোরআনে আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি শেষ অংশে আল্লাহ কয় ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন এই কিতাব হেদায়াত এই কিতাব রহমত মুসলমান যারা হয়ে যাবে এই কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যাবে কোন সুবহানাল্লাহ যুবক কয় এটা মুসলমানদের জন্য হেদায়াত রহমত সুসংবাদ সুসংবাদ থেকে আমি বঞ্চিত কেন হব তাই আমি চাই যেই কোরআনে মুসলমানদের জন্য সুসংবাদ দেয়া হয়েছে সেই কোরআনের বিধান মেনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম চিল্লায় কোন আল্লাহু আকবার সে বলছে কোরআনের এক জায়গায় পেলাম আল্লাহ পাক বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এমন এক কোরআন আমি আমার হাবিবের উপর নাজিল করেছি নাযালা বিহির রুহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরবিয়্যিন মুবিন এই কোরআনের ভাষা আল্লাহ আরবি করেছেন এমন এক কিতাব নাজিল করেছেন এই কিতাব আল্লাহ পাক মানুষের কল্যাণকর সকল বক্তব্য কোরআনের ভিতরে কোনো কিছু বাদ দেন নাই পৃথিবীবাসীর জন্য যা দরকার সব কিছুই খুলে খুলে আল্লাহ বর্ণনা করেছেন যুবক বলছে পৃথিবীতে এমন কোন গ্রন্থ আমি দেখি নাই যে গ্রন্থের ভিতরে কোরআনের মতো স্পষ্ট বক্তব্য এসেছে যুবক বলছে আমি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল গীতা উপনিষদ এগুলোকে আমি টাচ করলাম
এগুলোকে টাচ করে এর ভিতরে আমি এমন তথ্য পেলাম না যেরকম মহা তথ্য আল্লাহর কোরআনের ভিতরে পেয়েছি চিল্লা এখন আল্লাহু আকবার যুবক তোমার কাছে একটা কোরআন আছে মানে গোটা দুনিয়ার শক্তি তোমার কাছে আছে আল্লাহু আকবার বলেন গোটা দুনিয়ার শক্তি তোমার কাছে আছে আল্লাহর কোরআন আছে এটা মানে তোমার কাছে দুনিয়ার শক্তি আছে এই কোরআন দিয়েই গোটা দুনিয়া দখল করা সম্ভব এই কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানচিত্রকে নতুন মানচিত্র দেওয়া সম্ভব কোরআনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন বলি আলহামদুলিল্লাহ তো যুবকের প্রথম কারণ ছিল কোরআনের প্রতি সে আকর্ষণ হয়েছে যে কোরআন এমন এক কোরআন যেখানে সে অন্য ধর্মগ্রন্থের চেয়ে কোরআনটাকে সে পবিত্র পেয়েছে আলাদা একটা কিতাব পেয়েছে এখন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো কোরআন নিয়ে একটু আমার কোরআনের বায়োডাটা আমার জানা দরকার কম্পিউটারকে সামনে নিয়ে সে কোরআন সম্পর্কে জানতে চাইলো ইন্টারন্যাশনাল মিডিয়া সার্ভিস গুগল থেকে আপনি যে কোনো তথ্য নিতে পারেন উইকিপিডিয়া পৃথিবীর বিশ্ববিখ্যাত বিশ্বস্ত একটা মাধ্যম সেখান থেকে আপনি তথ্য নিতে পারেন সে যখন লিখলো কোরআন কোরআন সম্পর্কে আমি তথ্য জানতে চাই কম্পিউটার কি অবাক করা তথ্য দেয় যুবককে যুবক বলছে আমি দেখতে পেলাম ওখানে লেখা আছে উই হ্যাভ সেন্ট ডাউন দিস কোরআন অ্যান্ড উই উইল সেভ ইট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইড ইন দ্য হোলি কোরআন আই এম প্রটেক্টর অফ কোরআন আই এম গার্ড অফ কোরআন যুবক এমন এক কোরআনের কাছে তুমি এসেছো এটি নাজিল করেছেন আসমানের মালিক সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন যারা কোরআন কোরআনের একটা অক্ষরকে ভালোবাসবে তাদের গোটা জীবনকে আল্লাহ নিজে পাহারা দেবে কোন সুবহানাল্লাহ যুবক অবাক হয়ে সে বলছে এই কোরআন কি আর পিছনে রাখা যায় না তাই যুবক সাথে সাথেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কারণ কি যুবক কয় দ্বিতীয় কারণ আমি মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেছি বিজ্ঞান বলছে এই যুবক বলছে যে বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে সাইটোপ্লাজমের থিওরি এখানে যারা মেডিকেলের ছাত্র আছেন আপনারা জানেন আমাদের চেয়ারম্যান স্যার ভালো জানেন যারা উচ্চশিক্ষিত আপনারা জানেন সাইটোপ্লাজমের একটা তথ্য মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে ফাদার অফ মেডিকেল সায়েন্স ইবনে সিনা যার জন্য দোয়া করতে মনে চায় তিনি কোরআন দিয়ে গোটা স্বাস্থ্য জগৎকে মেডিকেল সায়েন্সকে তিনি সাজিয়েছেন কোরআন আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের চিকিৎসা তিনি তার শাস্ত্রের ভিতরে তিনি প্রণয়ন করেছেন তো মেডিকেল সায়েন্স একটা নতুন তথ্য আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে সাইটোপ্লাজম বিজ্ঞান বলছে সাইটোপ্লাজমের ভিতরে আমরা যারা বলতাম দেয়ার ইজ নো গড আল্লাহ নাই আমরা যারা বলতাম আল্লাহ নাই আমরাই বলছি সাইটোপ্লাজম থেকে এমন কিছু তথ্য পেলাম যে তথ্যের মাধ্যমে আমরা প্রমাণ পেলাম দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ কে বলছে আল্লাহ নাই আল্লাহ অবশ্যই আছেন সাইটোপ্লাজমের ভিতরে আল্লাহর মহত্ব আমরা খুঁজে পেয়েছি কোন আল্লাহু আকবার সাইটোপ্লাজমটা মানে কি জানেন বিজ্ঞান হিউম্যান বডি হিউম্যান স্ট্রাকচারকে খুলে এই গোটা হিউম্যান বডিটাকে তারা গবেষণা করেছে গবেষণা করার পর আপনার মানুষ দেহের ভিতরে তারা প্রায় 80% পানি খুঁজে পেয়েছে এক ধরনের পানি মেডিকেল সায়েন্স বলছে এই পানিটাকে নিয়ে আমরা গবেষণা করলাম গবেষণা করার পর অবাক হয়ে গেলাম যে আল্লাহ পাক যে কত মহান বিজ্ঞানীরা বলেন আল্লাহ পাক যদি মানুষকে সৃষ্টি করার সময় প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে যদি এই পানি রকমের সাইটোপ্লাজম যদি আল্লাহ পাক সেট করে না দিতেন পৃথিবীতে আসার পর এই মানুষগুলো দুই দিনও বেঁচে থাকতো না তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত আল্লাহ পাক এই বিশ্ব জগতের মানুষের জন্য কল্যাণ করেছেন পৃথিবীতে পাঠানোর আগে দেহের ভিতরে সাইটোপ্লাজমটাকে আল্লাহ কুদরতিভাবে সেট করে দিয়েছেন বিজ্ঞান বলছে যে আল্লাহ পাক একজন হিন্দুকেও সাইটোপ্লাজম দিয়েছে খ্রিস্টানকেও সাইটোপ্লাজম দিয়েছে মুসলমানকেও সাইটোপ্লাজম দিয়েছে আল্লাহ পাক কারো প্রতি আল্লাহ পাক
তিনি আতা আল মানুষের প্রতি দরদের দিক থেকে কোনো কার্পণ্য তিনি করেন নাই, সবার উপর সমবন্টন আল্লাহ পাক সাইটোপ্লাজমটাকে করেছেন। বিজ্ঞান বলছে এই একটা সাইটোপ্লাজম গবেষণা করে আমরা প্রমাণ পেলাম, যারা বলে আল্লাহ নাই, সাইটোপ্লাজম তো তা হিউম্যান বডির ভিতরে আল্লাহ পাকের সন্ধান খুঁজে পাওয়া যায়, কোন সুবহানাল্লাহ। তারা বলছে হু ক্রিয়েটেড ট্রিটমেন্ট ফর্ম অ্যান এমব্রিও, রিড অন ইওর ওয়ার্ড ইজ দ্য মোস্ট বেনিফিসিয়েন্ট। আমরা আগে বলতাম আল্লাহ নাই, এখন বলছি আল্লাহ এমন এক সত্তা তার উপরে সম্মানিত আর কেউ নাই, কোন আল্লাহু আকবার। যুবক, সেই কোরআন আমরা শুনতে এসেছি, যে কোরআন দিয়ে গবেষণা করে আজকে গোটা দুনিয়া কোরআনের দখলে আসতে শুরু করেছে। আপনারা জানেন গোটা দুনিয়ার বাতিল শক্তিরা আজ থরথর করে কাঁপছে। কি কারণে কাঁপছে? তারা বুঝতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লা ইয়াবকু আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল তিনি নকল করেছেন, বিশ্বনবী বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, পৃথিবীর ছোট্ট ঘর হোক, বড় ঘর হোক, পাকা হোক, উঁচু হোক, নিচু হোক, পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হবে না, কোন আল্লাহু আকবার।